কয় নাবো? হ্যাঁ নাপছি। আর শোনো পেছ, ও দাদা একটা ব্যাগ আছে নিয়ে নাও, পরে একটা আছে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। ও দাদা আপনি মিটারটা ঘোরালেন কেন? আরে মিটার ঘোরানোর কি আছে, কত আর হয়েছে? 40 টাকা তো হয়েছে নাবো। আরে স্টেশন থেকে এখানে 40 টাকা হয় নাকি? কত আর হবে না, স্টেশন থেকে এখানে 160 টাকা হয়। আর কি বলছেন নাকি? 160 টাকা ছাড়ো তো, এ নাও। বাচ্চা মুখ খুললে দিচ্ছি, আরে বাবা 40 টাকা তো হয়, নিন না। স্টেশন থেকে এখানে 160 টাকা ভাড়া, 50 টাকা হবে না। 160 টাকা ভাড়া হয় না, 40 টাকা ভাড়া হয়। আপনি মিটারটা ঘোরালেন কেন? আরে মিটার ঘোরাবো না কেন, আমি দেখে নিয়েছি তো 40 টাকা। তাই আরে আমি তো দেখিনি, 40 টাকা আমি দেখেছি তো। 50 টাকা হবে না, 160 টাকাই লাগবে। 160 টাকা দিন আমায়। দিদি ভাই কেমন আছিস? দিদি ভাই অলোক কেমন আছো? ভালো আছি দাদু, চলো ভেতরে চলো। হ্যাঁ চলো। আরে ও দাদা ভাড়াটা দিন। কি হলো, কিসের ভাড়া আবার? তার মানে ভাড়া দেয়নি? না 50 টাকা দিচ্ছি তো, নিচে না তো। স্টেশন থেকে এখানে 50 টাকা মিটার ওঠে? তোমার মিটারে যা উঠেছে তাই তো নেবো। মিটার তো আপনি ঘুরিয়ে দিয়েছেন। এই দাঁড়াও, অলোক তোমার ভাড়া কত হয়েছে? 160 টাকা। 160 টাকা হয়েছে? আরে এই না যত সব, চলো দেশটা উচ্ছল হয়ে গেল। হ্যাঁ আপনার মতো দু পিস থাকলে আরো উচ্ছল হয়ে যাবে। ও বাবা, কি হলো বাবা? ও বাবা কি দেবে বাবা, কি দেবে বাবা, কি দেবে? এই বকরা কষ মুখ খুলেছে, খেতে দাও, যা পরে মুখে গুঁজে দাও, দাও খা খা, ভালো করে খা, ভালো করে খা। আরে নে নে, ওখানে আরো কত রান্না হচ্ছে জানিস? হ্যাঁ অলোক, হ্যাঁ কারখানা তো বন্ধ হয়েছে। হ্যাঁ তা এখন কি করবে ঠিক করলে? ওই ব্যবসা ট্যাবসা কিছু একটা করবো, দোকান টোকান কিছু একটা দেবো। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ তা লাখ দুয়েক টাকা তো লাগবেই। এত টাকা তুমি পাবে কোথায়? টাকা যখন বড় দাদু দিয়ে দেবে, বড় দাদুর এখন অনেক টাকা, এলআইসির টাকা, পেনশনের টাকা, কিষাণ বিকাশ পত্রের টাকা, অনেক টাকা। আর সেই সব টাকা এখন আমাদের। হ্যাঁ কিন্তু ওসব তো পূজার বিয়ের জন্য রাখা হয়েছে। আরে ওর বিয়ে নিয়ে এত ভাবছেন কেন? ওর বয়সই বা কত, ওর বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আর তাছাড়া কবিতাও তো আপনাদেরই নাতনি নাকি, এ টাকার উপর ওরও তো সমান অধিকার আছে। আর ওদের বাবা মায়ের টাকা তো আপনাদেরই কাছে আছে তাই না? তা আছে, তবে ওগুলো আমি পূজার বিয়ের জন্য রেখেছি, নষ্ট করার ইচ্ছে আমার নেই। কি আমায় টাকা দিলে টাকাটা নষ্ট হবে, আর পূজার বিয়ে দিলে টাকাটা নষ্ট হবে না? কে বলতে পারে পূজা কালকে বিধবা হবে না, কিংবা ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে আগুনে পুড়িয়ে মারবে না? অলোক কি আজবাজে কথা বলছো, তাছাড়া এর আগে তুমি অনেক টাকা নিয়েছো। আপনার থেকে তো টাকা নিইনি, কবিতার ভাগের টাকা নিয়েছি। কি পূজা, সব টাকাটা তোমরাই ভোগ করবে, আর আমি টাকার অভাবে বউ বাচ্চা নিয়ে ফুটপাতে দাঁড়াবো? অলোক চুপ করো। দাদু অলোক তা ঠিকই বলছেন, ওনারই টাকাগুলো বেশি প্রয়োজন। কি বলছিস তুই, ওগুলো তো তোর বিয়ের জন্য রাখা হয়েছে। দিদিমা আমার বিয়ে তো পালিয়ে যাচ্ছে না। অলোক দা আমি কালকে ব্যাংক থেকে টাকাগুলো তুলে আপনাকে দিয়ে দিচ্ছি। আর দাদু তুমি আর না বলবে না প্লিজ, তোমাকে আমার দিব্যি। বাবা লোকনাথের দয়ে বাকি টাকাটাও জোগাড় হয়ে যাবে। ও ভাই একটু বলটা দাও তো।
কি হলো? বলটা দাও। এই ইডিয়েট, কথাটা কানে যাচ্ছে না, বলছি বলটা দাও। আরে দাও বলটা। হ্যাঁ বিশ্বাস করুন, টাকাগুলো সত্যি চুরি হয়ে গেছে। থাক, আর গল্প বানাতে হবে না। কি বলছেন আপনি, আমি কি মিথ্যে কথা বলছি? এই দেখুন, আমি থানায় গিয়ে ডায়রি পর্যন্ত করিয়েছি। বাহ, টাকার জন্য বেশ ভালোই তো নাটক করছো দেখছি। অলোক দা, বাবা, বেড়ে আসছো যে, মারবে নাকি? হ্যাঁ অবশ্য, তোমাদের বাড়ি তোমাদের। এই আর এই বকরা কোষের বাচ্চা, এখনো খেয়ে যাচ্ছিস? ফেল 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 খাবারগুলো ফেল। এই বাড়ির খাবার তুই আর খাবি না। কাক কাক, এরপর তো না খেয়েই থাকতে হবে। চেঁচা, ভালো করে চেঁচা, এই বাড়িতে আর থাকা যাবে না। কই গো, চলো লোটা কম্বল তোলো, যাই, নাটক হচ্ছে। কেন রে, কেন? আমাকে টাকাটা দিলে আমি কি মদ খেয়ে বেড়াতাম নাকি খারাপ পড়ায় যেতাম? হ্যাঁ কই গো, চলো চলো চলো। টাকা চুরি গিয়েছিল? টাকা? কমপ্লেন লিখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি কমপ্লেন করেছি। আপনাকে একবার আমার সাথে থানায় যেতে হবে, অফিসার ইনচার্জ ডেকেছে। এটাই তো আপনার ব্যাগ? হ্যাঁ। এর মধ্যেই আপনার টাকাগুলো আছে? হ্যাঁ। একটা ইয়াং ছেলে টাকাগুলো দিয়ে গেছে, আজকালকার দিনে এরকম ছেলে ভাবা যায়? এতগুলো টাকা হাতে পেয়েও এই নিন। আমাদের আমাদের থ্যাংক ইউ। হ্যাঁ, এই চিঠিটা ছিল। চিঠি দেখ না, সুচরিতা আপনি আমায় চেনেন না। আপনার ব্যাগে 2 লক্ষ টাকা ছিল, তার থেকে 2,000 টাকা নিলাম পুরস্কার হিসেবে, 1,000 চোর ধরার জন্য আর 1,000 থানায় টাকাটা জমা দেওয়ার জন্য। আসলে এই টাকাটা চাঁদা হিসেবে নিলাম, বাবা লোকনাথের মন্দির তৈরি করব বলে। লোকনাথ বাবা আপনার মঙ্গল করুন বন্ধু। এর মধ্যে 2,000 টাকা কম আছে, বাড়ি গিয়ে দিচ্ছি। চলো দাদু। চল। এই কি করছিস এখানে? বাবা, এই চোরটা না একদম তোমার মতন দেখতে। চুপ, বকরা কোষের বাচ্চা, সবাই শুনে ফেলবে, এটা মুখে দে। চল চল। Yes! Hi, Chintu! Hi! Hey, stop, stop, stop! Hey, Pooja! আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে 1 মিনিট আসছি। তাড়াতাড়ি আসবি প্লিজ। এই যাব আর আসবো। হাই, তুমি এখানে? তুমি এখানে কি করছো? প্র্যাকটিস। চলো আমরা কোনো সিনেমা দেখে আসি। না না, 27 তারিখে জাতীয় লীগের ম্যাচ খেলতে আমাদের টিম গোয়া যাচ্ছে, প্র্যাকটিস করতে হবে বুঝলে। তাহলে তুমি জন্মদিন এখানে থাকবে না? না, একটা কাজ করো না, তুমি আমাদের টিমের সঙ্গে গোয়া চলো, জন্মদিনটা ওখানেই সেলিব্রেট করবো। কি বলছো তুমি? আমি? হ্যাঁ কেন? বাবা আমাকে মেরে ফেলবে। হচ্ছে নাকি এভাবে? কেউ ফাউল করে ফের কেউ খেলতে পারো না? তুই চুপ করবে ল্যাংড়া? তুই কাকে ল্যাংড়া বলছিস? ল্যাংড়াকে ল্যাংড়া বলছিস? তাই তোর কি হবে? কি বলছিস তুই? হ্যাঁ, তুই কি নিয়ে বড় প্লেয়ার ভাবিস? ও কি ন্যাশনাল প্লেয়ার? আরে ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল প্লেয়ার। ও যদি ভাঙা পাতি শট মারে না তোর নেটটা ছিঁড়ে যাবে বুঝলি। সুনিতা, আয়। হ্যাঁ আসছি।
চল। আমার ওর উইল পাওয়ার খুব ভালো লেগেছে। প্রতিবন্ধী হয়েও এভরি পারসন শুড হ্যাভ ডিটারমিনেশন এন্ড উইল পাওয়ার। চল যাই। হ্যাঁ চল। চুপচাপ বসে কোনো কথা বলছে না? আরে কদিন ধরে দেখছি উড়ু উড়ু ভাব, কি হয়েছে রে? কি রে, কার কথা ভাবছিস? যার ছবি মনে কে যায়। ও মাই গড, আই এম ভেরি সরি। Sorry, I'm really sorry. আপনার চোট লাগেনি তো? না না লাগেনি। আপনি? আমার আমার বই। আপনার স্টিকটা তো ভেঙে গেছে, আপনি যাবেন কি করে? আমি ড্রপ করে দিই। আপনার স্কুটিতে? না না ভয় নেই, আর অ্যাক্সিডেন্ট হবে না। আসুন না, আমার ভাল লাগবে। দেখুন তো এইটা পছন্দ হয় কিনা। এইসব আবার কিসের জন্য? আপনার স্টিকটা আমার জন্য ভেঙে গেল, প্লিজ নিন, না বলবেন না। আর এটা একদম আপনার স্টিকের মতো, প্লিজ নিন। থ্যাংক ইউ। বিলটা দিয়ে দিন প্লিজ। দাদু, তোমার জন্য লাঠি এনেছি। লাঠি? তা হঠাৎ লাঠি, কি ব্যাপার? ঘুষ মনে হচ্ছে? ঘুষ? ঘুষ কেন হবে, আমরা তোমার নাতনি না? হ্যাঁ সে তো 100 বার, কিন্তু সবাই দল বেঁধে কি ব্যাপার? দাদু, আমরা সবাই মিলে রামনগরে লোকনাথ বাবার মন্দিরে যাব। মন্দিরে যাবে, সে তো ভালো কথা। 100 টাকা পূজার নামে পুজো দিও। পূজার হাতে দিয়ে দিও, ও তো আমাদের সঙ্গে যাচ্ছে। পূজা যাবে? হ্যাঁ, কিন্তু সে তো আমাকে কিছু বলেনি। বলেনি কারণ আমি তো তোমাদের ছাড়া কোথাও যেতে চাই না, কিন্তু এরা তো জোর করে নিয়ে যেতে চাইছে। তাহলে যে যেতে চাইছে না তাকে জোর করে? দাদু, ওই মন্দিরটা না খুব জাগ্রত। আমার এক বান্ধবী রীতা ওখানে মানত করেছিল, ঢিল বেঁধেছিল, ওনার দারুণ বিয়ে হয়েছে, বর আমেরিকায় থাকে, একদম ফাটাফাটি। সত্যি? তাহলে পূজাকে নিয়েই যাও, বেশ ভালো করে মানত করে পুজো টুজো দিও, যাতে ওর জন্যেও একটা ভালো পাত্র পাওয়া যায়। ও থ্যাংক ইউ দাদু। লোকনাথ বাবার কাছে কি চাইলি? কি চাইলাম? দাদু দিদিমা যেন সুখে থাকে, ওদের যেন মঙ্গল হয়, আর 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 সেই লোকটা যে আমার টাকাগুলো ফিরিয়ে দিয়েছে, ও হ্যাঁ, ও যেন ভালো থাকে, ওর যেন খুব ভালো হয়। আর তুই কি চাইলি? আমি চাইলাম, হে লোকনাথ বাবা, আমি এখন পূজাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনে পূজা যেন রাগ না করে। রাগ করবো কেন? কারণ কি কারণ? আমরা কয়েকদিন বাদে কলকাতা ফিরছি। কি যাতা বলছিস? ঠিকই বলছি। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? গোয়া। গোয়া?
আর ইউ জোকিং? সত্যি বলছি, চিন্টুর জন্মদিন ওখানে সেলিব্রেশন হবে, নাচ গান পার্টি। স্টপ, স্টপ দ্য বাস, বাস থামাও। পূজা, 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 পূজা আমার কথাটা শোন, পূজা প্লিজ। কোনো কথা নয় পূজা, একটু বোঝার চেষ্টা কর আমাকে প্লিজ। বোঝার কি আছে, এভাবে বাড়ি বড়দের না বলে? ছি, এ অন্যায়, এভাবে তোর আনা উচিত হয়নি আমাকে। পূজা, পূজা প্লিজ আমাকে একটু বোঝ, আমি চিন্টুকে ভালোবাসি পূজা, শুধু চিন্টুর জন্য, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। পূজা, তুই না আসলে আমাকে বাড়ি থেকে ছাড়ছিল না, প্লিজ পূজা চল। চল, থ্যাংক ইউ পূজা। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, ও পড়ে না চোখেতে পালো, তার আসে না কথা মুখে।